দর্শক কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমরা সবাই কিন্তু স্কুল জীবনে খুব মিস করি, আমাদের স্কুল জীবনে কিন্তু অনেক মজার মজার স্মৃতি। তো প্রত্যেকটি স্কুলেই কিছু ব্যাক বেঞ্চার্স থাকে, যাদেরকে বলা হয় দুষ্টু বালক বা দুষ্টু ছেলেপেলে, সবসময় খুঁটিয়ে দুষ্টমি করে থাকে, মজা মজার কাণ্ড ঘটিয়ে থাকে। তো এই যেমন ধরুন, একটি স্কুলে মাস্টারমশাই ক্লাসে ঢুকেছেন, ক্লাসে ঢুকে এক ছাত্রকে, এক দুষ্টু ছাত্র আর কি, ঠিকমতো লেখাপড়া করে না, কেন দুষ্টমি করে, তা বলছে কাল যদি পরে শিখে না আসিস তোকে প্যান্ট খুলে পেটাবো। তো ছাত্র বলছে ছিছি স্যার কি বলছেন, আমাকে পেটানোর জন্য আপনি কেন প্যান্ট খুলবেন, ছিছি কি বলেন এসব। তো স্যার তো লজ্জা পেয়ে গেলো, মানে উল্টো স্যারকে তাহলে বোকা মানিয়ে দিল। আরেকবার একটি স্কুলে তো ব্যাক বেঞ্চার্স দুই বন্ধু বসেছে ফাঁকিবাজ, তো মাস্টার বসে ঢুকলেন, বলছে এই তো হোমওয়ার্ক কোথায়, স্যার হোমওয়ার্ক তো আনতে পারি নাই। কেন? স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমার পাশের কুত্তাটা চাবায় খাইয়া ফেলাইছে। কী বলিস, হোমওয়ার্কের কুকুর চাবিয়ে খেয়ে ফেলেছে? জি স্যার। তো পাশেজনকে বলল এই তোর হোমওয়ার্ক কোথায়, স্যার হোমওয়ার্ক তো আনতে পারি নাই। কেন? স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমি চাবায় খাইয়া ফেলেছি। কেন রে? বলে কী করবো স্যার, আমার পাশে তো কুত্তা নাই। এই গেল আরেকটা গল্প বলি। পরীক্ষা চলছে, তো পরীক্ষা চলছে, তো ব্যাক বেঞ্চার স্যার তো সারা বছর লেখাপড়া করে না, তো এক্সাম আসলে সামনের বেঞ্চে বসে ভালো ছাত্র কী লেখে সেটাকে ফলো করে লেখে, এই উকি মারে এই ফুসকি মারে। তো উকি মেরে ফুসকি মেরে লিখতে গিয়ে অনেক সময় কিন্তু অনেক বানান ভুল হয়। তো ভালো ছাত্র লিখছে যে সম্রাট শাহজাহান বিপদে পড়িলে ভাঙিয়া পড়িতেন না, আর খারাপ ছাত্র লিখল সম্রাট শাহজাহান বিপদে পড়িলে জাঙ্গিয়া পড়িতেন না। তো দর্শক এই ছিল আজকের মতো গল্পগুলো, এখানেই শেষ করছি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, I am Harris81, লাইক করুন, বেল বাটন ক্লিক করুন, ডিং ডং, ভালো থাকবেন, বাই বাই।